बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम एखाने उपस्थित आजकेर नजल पीर साहेबेर पवित्र उरस महफिलेर सम्मानित सभापति उपस्थित एलाकार मुरब्बीगण एवं उपस्थित आमार मा भाई बोनेरा सकलेर प्रति आमार सालाम आसलामु आलाइकुम। आमार नाम शाहनास, आमार बाड़ी 8 नং वार्ड मुजिब कलेज मोड़। आमार पिता वीर मुक्तिजोद्धा तुराबाली। आमी आसन्न पौरसभा निर्वाचने 7, 8 ও 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া সমর্থন ও সহযোগিতা চাই। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামী বেঁচে নেই, আমরা এতিম। আমার মেয়ে যখন 1 বছর বয়স তখন আমার স্বামী মারা যান। এক ছেলে যখন ক্লাস 7-এ পড়েন তখন আমার স্বামী মারা যান। মেয়ে যখন খেলা করে তখন এসে বলে, মা আমার আব্বা কোথায় গেছেন? আমি বলি, কেন মা কি হয়েছে? সবার আব্বা যখন এসে কুলে নিয়ে সবাই বাপ মা বাচ্চাদের আদর করে, আমার তো কেউ আদর করে না। তখন হয়তো ওর মনে অনেক কষ্ট, কষ্ট নিয়ে দৌড়িয়ে এসে আমাকে যখন বলে, মা আমার আব্বা কোথায় গেছে? আমি যখন বলি, কেন মা কি হয়েছে? তখন বলে, সবার আব্বা যে আয়সা কুলে নেয়, আমার তো কেউ কুলে নিয়ে আদর করে না। তখন কান্নায় বুক ফেটে যেয়ে দৌড়িয়ে দৌড়ে বলি, তখন আর কোনো ভাষা থাকে না বোঝানোর মতো। যখন ছেলে আমার কাছে দাঁড়িয়ে থাকে, আমার মেয়ে এসে যখন টাকা নিয়ে দৌড়ে দোকানে যায়, তখন আমার ছেলের দিকে আমি তাকিয়ে বলি, তুমি তো কোনো দিন আমার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে খরচ করো না। তখন আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, মা তোমার কাছে দিনের টাকা নিয়ে খরচ করতে আমার খুব কষ্ট হয় কেন? আমার তো বাবা নেই, তুমি অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করে দিয়েছ, মানুষ করে দিয়েছ। তাই আমার আমাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা 7, 8, 9-এর ভোটার আছেন তারা আমাদেরকে ভোট দিবেন, আর যারা ভোটার না তারা আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, আত্মীয় স্বজনকে বলবেন, এতিমের জন্য কলম মার্কা একটি করে ভোট দিবেন। আমার স্বামী বেঁচে নেই, বাকি দিনগুলো আপনাদের সেবা করে আপনাদের পাশে থেকে বাকি দিনগুলো কাটাতে চাই। পরিশেষে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম লুফনি ইসলাম তোহা। আমার আব্বা মারা গেছে, আমরা এক ভাই এক বোন ইতিম। আমার মাকে জানি ভোট দেন, আমার মাকে ভোট দিলে আল্লাহ আপনাদের মঙ্গল করবে। আমার মা কলম মার্কায় দাঁড়াইছে, কলম মার্কায় জানি আপনারা একটি একটি করে ভোট দেন। আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার এত কষ্ট করতে হতো না। আমি আর আমার মা দিনেও ভোট চাই, রাতেও ভোট চাই। আমাকে দেখে যদি আপনাদের মায়া লাগে তাহলে আপনারা আমার মাকে কলম মার্কায় একটি করে ভোট দিবেন। আসসালামু আলাইকুম।